हेलो फ्रेंड्स, वेलकम टू नॉलेज ए टू जेड। नॉलेज ए टू जेड तुम्हारे सकल के स्वागत जानाई। आजकल क्लासे आमरा प्रतिवेदन जे रोयेछे तुम्हारे, तो से प्रतिवेदनेर ओपर आज के आमरा एकटी सजेशन देव। से सजेशनटा तुम्हारे अवश्य तुम्हारे माध्यमिक जे 2023 एग्जाम जे रोयेछे बोर्डर एग्जाम, से बोर्डर एग्जामेर ही आमरा एकटी सजेशन देव। से सजेशनटा तुम्हारे काछे आशा करब खूब गुरुत्वपूर्ण हये उठबे। एबं প্রতিবেদনের যে সাজেশন আছে, মানে যে 10টি আমি প্রতিবেদন আমি এই ক্লাসে আলোচনা করে দেব, এবং তার উত্তর কোথা থেকে পাবে, কিভাবে লিখতে হবে, প্রতিবেদন লেখার কি নিয়ম রয়েছে, সমস্তটাই আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করে দেব। তাই তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো, এবং জেনে নাও যে এই যে ভিডিও মানে প্রতিবেদন যে আমি সাজেশনগুলো দেব 10টি যে প্রতিবেদন, সেই 10টি প্রতিবেদনের উত্তর তোমরা কোথা থেকে পাবে। তাহলে কোথা থেকে উত্তর পাবে সেটা জানতে গেলে তোমাদেরকে কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তাহলে দেখা যাক, ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রতিবেদন রচনা তো করবো, এখানে তার লেখার কিছু একটা নিয়ম রয়েছে, সেই নিয়মাবলীগুলি কি রয়েছে সেটা আমাদেরকে আগে জেনে নিতে হবে। সেটা জেনে নেওয়াটা খুবই প্রয়োজন বলে আমার মনে হয়। তো প্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে প্রথমেই একটি শিরোনাম লিখতে হবে। অর্থাৎ তোমরা হয়তো পেপার পড়েছো বা দেখেছো পেপারে, কিন্তু প্রতিবেদন যে ঘটনাগুলো লেখা থাকে ওগুলো কিন্তু এক একটি প্রতিবেদনই। তো সেখানে কি একটা লেখা থাকে যে পথ দুর্ঘটনায় মৃত্যু এক, হ্যাঁ পথ দুর্ঘটনায় মৃত্যু বা জখম মৃত্যু এক, জখম দুই, এরকম যে লেখা থাকে এটা হলো শিরোনাম, ঠিক আছে। তারপরে যে লিখতে হবে সেটা হচ্ছে প্রতিবেদকের পরিচয়, অর্থাৎ তার নাম বা কোনো সংস্থার নাম, ঠিক আছে, মানে নিজস্ব সংবাদদাতা বা প্রতিবেদকের যদি কোনো পরিচয় থাকে সেটা। এইভাবে কিন্তু প্রথমে তাহলে শিরোনামের পরে কিন্তু এই লেখাটি লিখতে হবে। নেক্সট লিখতে হবে প্রতিবেদন লেখার শুরুতেই ঘটনার স্থান এবং তারিখ উল্লেখ করতে হবে। একটা তোমাদের আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমাদের হয়েছে হয়তো বীরভূম, বীরভূম কমা দিয়ে তোমরা তারিখ উল্লেখ করবে। সাপোজ ধরো লিখলে 17, আমরা কিন্তু মুখে বলছি 17 সেপ্টেম্বর, কিন্তু ধরো এখানে যে হস্যই যে স্কিপটা করলাম, এক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো কিন্তু হস্যই বা হয়তো ধরো তেসরা দোসরা যে রা, এইগুলো কিন্তু লেখা চলবে না, জাস্ট সংখ্যা এবং মাস, মাঝখানে কোনো কিছু লেখা কিন্তু চলবে না, জাস্ট সংখ্যা এবং মাসের যে নাম সেটি তোমাদের লিখতে হবে। তাহলে এটা গেল আমাদের পরবর্তী অংশ। তাহলে তার আগে আমরা কি লিখবো, শিরোনাম লিখলাম, নেক্সট যে নিজস্ব সংবাদদাতা রয়েছে সেটা লেখা হলো, এরপর কি লেখা হলো না ঘটনা স্থান লেখা হলো বীরভূম, এবার তোমাদের যদি কোনো গ্রামের অন্তর্গত হয় সেটা লিখতে হবে, লিখতে পারো, ঠিক আছে, তারপরে তারিখ। তাহলে এতদূর পর্যন্ত বোঝা গেল। এরপর আমরা দেখবো 4 নম্বর যে কি রয়েছে, এটা এখানে কি বলেছে না, এরপর শুরু হবে প্রতিবেদন বা ঘটনার বিবরণ। এরপর তুমি এখানে ধরো দুটো একটু কোলন সাইন দিয়ে দিলে, দিয়ে তুমি তোমার ঘটনা লিখলে। একটা কথা তোমাদের বলে রাখি, এই যে শিরোনাম, এই যে নিজস্ব সংবাদদাতা এবং এই যে স্থান এবং তারিখ যে লেখা হবে, এগুলো তোমরা যদি একটু ভিন্ন কালি, অর্থাৎ দুটো তো কালি ব্ল্যাক ব্লু, তো দুটো কালি তোমরা এক্সামে নিয়ে যেতে পারবে, এর বাইরে আর কোনো কালি নিয়ে যেতে পারবে না। তো যেই কালিতে তোমরা পুরোটাই লিখবে সেই কালিতে না লিখে একটু হেডিংটা যদি বিপরীত কোনো কালি দিয়ে করতে পারো তাহলে কিন্তু দেখতে এবং ভালো লাগে, এবং এগুলো একটু একটু বোল্ড করে লেখো বা একটু বড় করে লেখার চেষ্টা করো। তাতে করে কি হয়, জিনিসটা দেখতে ভালো লাগে, খাতাটা দেখতে ভালো লাগে, কারণ তোমরা রিপোর্ট রাইটিং বা খবরের কাগজে যখন পড়ো তখন তোমরা দেখেছো যে এইভাবে জিনিসটা কিন্তু লেখা থাকে। অতএব তোমরা যদি এইভাবে পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করাতে পারো তাহলে তোমরা কিন্তু নম্বরটা ভালো পাবে। এরপর আমরা দেখব কি প্রথমে তারপরে কি লিখতে হবে, সংক্ষেপে ঘটনার বিবরণটি দিতে হবে, একদম অতি সংক্ষেপে কিন্তু ঘটনার বিবরণ দিতে হবে। তারপরে কি উক্ত ঘটনার বিস্তারিত একটু বিবরণ থাকলো বা কি করা উচিত বা কেন হলো, কি ভিত্তিতে হলো, এইভাবে লেখা হলো। নেক্সট তৃতীয়ত কি থাকবে না, ঘটনার ফলাফল, বিশিষ্টজনের মতামত বা পরবর্তী পদক্ষেপ ইত্যাদি লিখতে হবে। সাপোজ ধরো কোথাও একটা অরণ্য সপ্তাহ পালন হলো বিদ্যালয় থেকে, ঠিক আছে, যেটা তোমাদের 2021 যেটা পড়ে গেছে অরণ্য সপ্তাহ পালন যেটা তোমাদের পড়ে গেছে, ঠিক আছে, এক্সামে, তো সেখানে যেরকম লাস্টের দিকে হয়তো কোনো প্রধান শিক্ষক মহাশয় এই বললেন, হ্যাঁ, বা
সেখানকার হয়তো বিডিও এসডিও এসেছিল, উপস্থিত ছিল, তারা এই এই পদক্ষেপ নিয়েছেন, তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের তৃতীয় স্ট্যান্জারে থাকবে। অতএব তোমরা যদি স্ট্যান্জা করে লিখতে পারো খুবই ভালো, বা এক নাগাড়ে লিখলেও কোনো অসুবিধে হবে না, সেক্ষেত্রে তোমরা কিন্তু ফুল মার্কসই পাবে। তবে এই জিনিসগুলো তোমরা একটু মাথায় রেখো। তাহলে প্রতিবেদন লেখার নিয়মাবলীগুলি আমরা আলোচনা করে নিলাম, এরপর আমরা দেখে নেবো আমাদের কি কি প্রতিবেদন আমাদের এবছর পরীক্ষা অর্থাৎ 2023 পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বা প্রতিবেদন কোনগুলি রয়েছে। প্রথম দেখো যেটা করতে হবে, কোনো গ্রামীণ এলাকায় একটি সরকারি হাসপাতাল উদ্বোধন হলো, এই বিষয়ে একটি প্রতিবেদন লেখো, এটা তোমরা করে রাখবে, এটা তোমাদের 2017 সালে কিন্তু এটা এসেছিল। এরপর দেখবো তোমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন হলো, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো, এটা মাধ্যমিক 2018 কিন্তু এসেছিল। তো এগুলো কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রতিবেদন। তারপরে যেটা রয়েছে, বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো, এটিও তোমাদের 2019 এসেছে, এটিও তোমাদের ইম্পর্টেন্টের আওতায় রয়েছে। এরপর যেগুলো করতে হবে সেটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি বা মূল্য ঊর্ধ্বমুখী, এ বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো। তারপরে রয়েছে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে তোমার বিদ্যালয়ে পরিবেশ দিবস পালিত হলো, সে বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তাহলে এখান থেকে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু করতেই হবে। তবে তোমরা এই প্রশ্নের উত্তর কোথা থেকে পাবে এবং কিভাবে পাবে জানতে গেলে কিন্তু ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। আমি আগেও বলেছি এবং এখনো বলছি, এর উত্তর কিন্তু আমি পুরো রেডি করে রেখেছি এবং রেডি করেই অ্যান্সার করেই আমি তোমাদের কিন্তু অ্যান্সার কিন্তু দিয়ে দেবো। তাই তোমরা কোথা থেকে কিভাবে তোমরা সেটা পাবে তোমরা কিন্তু দেখতে থাকো এই ভিডিওটি, এবং ইম্পর্টেন্ট প্রশ্ন কি কি রয়েছে তোমরা আগে সেটা দেখে নাও। নেক্সট কি কি রয়েছে আমরা দেখে নেবো। তারপরে রয়েছে মোবাইল ফোন কানে রাস্তায় পার হওয়া বিপজ্জনক, এ বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো, এই প্রশ্নটি তোমাদের এবিটিএ টেস্ট পেপার 2023 অনেকবার এসেছে, তোমরা একটু ভালো করে দেখে রাখবে। তারপর রয়েছে বৃক্ষ নিধনের বিরুদ্ধে সমবেত প্রতিবাদ জানিয়ে একটি প্রতিবেদন রচনা করো। নেক্সট রয়েছে আমাদের ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো, রক্তদান শিবির ইম্পর্টেন্ট রয়েছে। তারপর রয়েছে তোমার বিদ্যালয়ের উদ্যোগে প্লাস্টিক দূষণ সচেতন করা হলো, সে বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো, এটিও ইম্পর্টেন্ট। তারপর রয়েছে বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হলো, সে বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো, এটা একটু দেখে রাখবে। তবে ইম্পর্টেন্ট মোবাইল ফোন, এখানে রক্তদান শিবির এবং প্লাস্টিক দূষণ রোধ, এগুলো কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আর ওই পাশে যে আমি সালের প্রশ্নগুলো বললাম, তিনটি সালের প্রশ্ন, এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বমুখী যেটা রয়েছে ওইটা তোমরা ভালো করে দেখে রাখবে, এগুলো রয়েছে তোমাদের ইম্পর্টেন্টের আওতায়। এই যে আমি প্রতিবেদনগুলো দিয়েছি, টোটাল আমি তোমাদেরকে প্রতিবেদন দিয়েছি 10টা। এই 10টা প্রতিবেদনের উত্তর আমি খুব সুন্দর করে পিডিএফ আকারে কিন্তু আমি তোমাদের তৈরি করে দিয়েছি। এই পিডিএফটা তোমরা কোথা থেকে পাবে? এই পিডিএফটা তোমরা পাবে এই ভিডিওর যে কমেন্ট সেকশানে আমি নলেজ এ টু জেড এর একটি টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে রাখবো। সেই টেলিগ্রাম চ্যানেলে ঢুকে তোমরা যে নলেজ এ টু জেড সার্চ করবে, কেউ যদি লিংক ক্লিক করে যেতে না পারো তাহলে তোমরা ডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেলটি খুলবে এবং সেখানে সার্চ বাটনে সার্চ করবে নলেজ এ টু জেড। আমাদের যে লোগো তোমরা দেখতে পাচ্ছ সেই লোগো দেখে আমাদের অফিসিয়াল চ্যানেলটিতে তোমরা ফলো করবে বা জয়েন হবে, সেখানে কিন্তু এই পিডিএফটা কিন্তু পেয়ে যাবে। এই প্রতিবেদন যে 10টি করিয়েছি, এই 10টি প্রতিবেদনেরই উত্তর কিন্তু আমি সেখানে খুব সুন্দর করে তৈরি করে রাখছি, তোমরা কিন্তু ওখান থেকে সেটা কালেক্ট করে নিতে পারো। তাহলে এই ভিডিওটি দেখে তোমাদের যদি কোনো উপকার এসে থাকে অবশ্যই ভিডিও দেখা শেষে লাইক করে দিও। চ্যানেল থেকে এই রকম সাজেশনের ভিডিও দ্রুত আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।